আসসালামু আলাইকুম। আজকে মুই একজন গাইবান্ধার ভাষাত কথা কবার জানাম না, কেমন করি কথা কবার পাইম, মুই ঠিকভাবে গাইবান্ধার তো তুলি ধরবার পাইম কি না, তবে চেষ্টা করি। মুই গ্রামের বাড়িত গেলে যে ভাবে যেমন করি কথা কম, মুই সিঙ্গা করি যে কথা কম, তবে মুই আজ মুড়ি মেকবার বচ্চম। আগে কয়ে দাম বাটি দেখলে দেখো ফির অন্য কিছু মনে করেন না, এলে কিন্তু ওটে না মেলা ঘুরছম ভাই, মুইও ঘুরছম খামের বেটি ছেলে ঘুরছে কিন্তু ওটে না। এখন যাই হোক সেটা আর কথা না কম, মুই এখন মুড়ি মাখাইম, সেটা মুই তোমাকে দেখাইম। আজ যে খাওয়ার কিছু নাই, কপালটা মোর ভাই খুবই খারাপ, আজ ঘরত কিছু নাই, বিস্কিট চানাচুর ড্রাই কেক কেক কিছুই নেই ভাই। আজ মুই এখন একটা মুড়ি মাখাইম, মো দেওয়া হচ্ছে বাসাত কি খাবার আর দেয়াম ভাই, মুড়ি গুনাও দেখাম, মুড়িও শেষ হয়ে গেছে কৌটার মধ্যে। এই যে এই দেখেন, আর এই যে মুই এর না খুব টুস টুসে করে কাটি নিছে মরিচ আর নিনু পিঁয়াজ, এগুলো হলো মরিচ এগুলো হলো পিঁয়াজ, তোরা তো সকলেই চেনেন। আর নিনু এনা শশা, না শশাগুলো এনা তুস তুসে করেই কাটি নিছম, মুই বেশি তুস তুসে করবার পাম না, তেবু মুই করি নিনু। আজে যাই হোক এগুলো নিয়ে নিছম, আর ঘরত মোর এনা ফ্রিজের মধ্যে শশা এই ছোলা পরি আসি, সে ছোলা কোনো এনে গরম করে নিছম। এখন এর মধ্যে মুই দেম হইলো তোমার না চানাচুর, সেই চানাচুরগুলো মোর কৌটার মধ্যে কোনদিন থেকে পড়ি আছে, খাইম খাইম করে খাওয়াই হয় না, আচ্ছা দিয়ে দিন সব ঢালিয়ে দেখা যাক কি কদ্দূর হয়। এখন এর মধ্যে না নুন দেম, তো এখন এর মধ্যে না নুন দেব, নুন ফির বেশি হয়ে যাবি বা হে অল্প করেই দেম। এখন দেম ডলা, এখন মুই এর মধ্যে তেল দিয়ে দিব, সরিষার তেল, খাটি সরিষার তেল। এখন এটা ইচ্ছা তারে মাকুম আর মাকুম। এখন এর মধ্যে এই বারে এখন মুড়িগুলো সবই পড়ে গেছি, মুড়ি দিয়ে দিব, সে মুড়ি কোনো কেমন না খায়াও দেখাম, বেশি মশমশাও নাই, কপাল খারাপ হলে যা হয়। মুড়িগুলো সব সেমপি গেছে, মাকুম আর মাকুম, মাকুম আর মাকুম। তবে এনকা করি মাঝে মাঝে মুড়ি মাখা খাইতে কিন্তু বেশ লাগে, মোর তো ভালোই লাগে, মোর বাড়িওয়ালা তো এলা এটা খুবই পছন্দ করে, তা গামলা ভরে দিলেও তাই খায়। এখন না খেজুরের গুড় পরি আসলে না বকসুদ বাহে কি আর কই, খেজুরের গুড় না এক না চাকু দিয়ে কাটি কাটি দেম, ভালোই নেকবি। আরেক না দেম, তো আবার খেজুরের গুড় পছন্দ করম, সেই জন্য না খেজুরের গুড় দিয়ে দেব, মনে হচ্ছে তো ভালোই নেকবি, তাও দেমে নাই না লেবু সিপি দিও যা আছে কপালে আজকে। এইবারে নারিমান নারিমান, এগুলো কিন্তু থুয়ে খাওয়া যাবার নাই, একেবারে পানি বন্ধা শ্যামটা হয়ে যাবে, বুঝলে মাখিয়ে সাত সাত খাওয়া নেবে, এতে করি টেস্টটা ভালো পাবেন। তো মোর এই রেসিপি তোমার ঘরে কেমন লাগিল তোমরা না জানাবেন, আর মোর কথাগুলো কেমন লাগিল জানাবেন, তোমরা যদি মোর এইগুলো ভাষা শুনবেস চান আরও আরও তাহলে সেটাও করবেন, আর মোর ভিডিওটি যদি এই যে ভালো লাগে একটা লাইক দিবেন, তা কমেন্ট করবেন আর না শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিনু, এত্তি আল্লাহ হাফেজ।